মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে হাসপাতালের বিল বাড়ানোর অভিযোগ উঠল নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদায়, তবে নার্সিং হোম কর্তৃপক্ষের দাবি এই অভিযোগ মিথ্যা। মৃত রোগীকে জীবিত দেখিয়ে চিকিৎসার বিল বাড়ানোর অভিযোগ উঠল নার্সিং হোমের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজারে এলাকার একটি নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ। জানা গেছে মালদার গাজলের বাসিন্দা বনমালী সরকারকে অসুস্থতার জন্য গৌড় রোড এলাকার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। অভিযোগ, নার্সিং হোম কর্তৃপক্ষ রাতে ফোন করে জানায় রোগীকে রক্ত দিতে হবে, সকালে দিলেও হবে বলে জানায় কর্তৃপক্ষ। রবিবার পরিবারের লোকেরা নার্সিং হোমে এলে তাদের ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। জোর করে রোগীর আত্মীয়রা নার্সিং হোমে ঢুকে বনমালী সরকারকে মৃত হিসেবে দেখতে পান বলে অভিযোগ। পরিবারের দাবি, রাতেই মৃত্যু হয়েছে তার, বিল বেশি করবার জন্য আইসিইউতে রেখে মিথ্যা চিকিৎসা করা হচ্ছিল। মৃতের জামাই সানি দত্ত বলেন, মৃত ব্যক্তিকে কি করে আইসিইউতে রেখে চিকিৎসা করা যায়? মানুষ মারা গিয়েছে কিন্তু ওরা বলছে বেঁচে আছে। আমি আইসিইউতে গিয়ে দেখি গা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা নার্সিং হোম কর্তৃপক্ষের শাস্তি চাই, যদিও নার্সিং হোম কর্তৃপক্ষের দাবি অভিযোগ মিথ্যা। মানুষটা মারা গেছে, মৃত্যু মানুষটাকে বলছে এখন বেঁচে আছে, দিয়ে এখন আইসিইউতে এখন সই করালো, সই করিয়ে আবার পেশেন্টটাকে ভর্তি করে দিল আইসিইউতে। এবার বলছে পেশেন্ট বেঁচে আছে, ওর চিকিৎসার জন্য সব রেডি করছে। আমি জোর করে আইসিইউতে ঢুকলাম, দেখি তো পেশেন্টটা কী আছে। পেশেন্টের কাছে গিয়ে দেখছি পেশেন্ট অলরেডি মরে গেছে। কখন মরেছে আমরা কিছু জানি না, আমি কি বলতে পারবো না। এ হচ্ছে মালদা মেডিকেল নার্সিং হোম, এই মালদা এমএনসি নার্সিং হোম, মেডিকেল নার্সিং হোম। তো এই নার্সিং হোমে এই অবস্থা, কিন্তু আমরা জানি না মানুষ কেরকম কতদিন এরা ঠকবে আর কতদিন বেহায়া করবে। এটা খুব অন্যায় করেছে, মানুষ মরতেই পারে, মানুষ বাঁচতেও পারে মরতেও পারে, সেটা বড় কথা না। কিন্তু মিথ্যা কথা কেন মিথ্যা এরকম ব্যবসা করবে? এই ব্যবসাটার জন্য আমরা খুব দুঃখিত এবং এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করব, এই ধরনের নার্সিং হোমকে পুরোপুরি সিল করে দেওয়া হোক। যারা ন্যায্যভাবে কাজ করে তাদের জন্য, মানুষের সেবার জন্য রাখা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মালদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।